নমস্কার বন্ধুরা, আমি অরূপ কুলভি। আপনি নিজেই আপনার অ্যান্ড্রয়েড সেট থেকে কিভাবে ম্যারেজ ম্যাচিং নিজেই করে ফেলবেন, এটা হাতে কলমে শেখানোর জন্য আজকের এই ভিডিও আপনাদের শেয়ার করা। যারা বিবাহিত তারাও নিজেদের ম্যাচিং দেখে নিতে পারবেন, যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে আছেন, ভবিষ্যতে বিয়ের একটা ভাবনা নিয়ে আছেন, তারাও নিজের অ্যান্ড্রয়েডে এইভাবে ম্যাচিং করেই নিজেই কতটা ম্যাচিং আছে দেখে নিতে পারবেন। বা যারা পিতামাতা তারা তার ছেলে মেয়ের বিবাহের সময় পাত্রপাত্রের একটা ডেট অফ বার্থ টাইম দেখে নিজের অ্যান্ড্রয়েড সেটে সহজেই ম্যাচিং করতে পারবেন। বন্ধুরা, একদম হাতে নাতে আমি যে অ্যাপ থেকে যেভাবে করি তাই হুবাহু আপনাদের তুলে ধরছি, কারণ আমি জানেন আমার কোনো ঢববাজি নেই, যা সলিড তাই ভিডিও আপনাদের তুলে ধরি আর তুলে ধরবো। এই ম্যাচিংটাই দেখতে কোনো জ্যোতিষের কাছে গিয়ে তিনি তার অ্যান্ড্রয়েড সেটে বা ল্যাপটপ কম্পিউটারে দেখে 200-500 টাকা দক্ষিণা নেবেন। তা আমরা নিজের সেটে নিজেই দেখুন না মশাই, পারলে কোনো ভিক্ষুকে ওই টাকাটা দান করে দেবেন, কাজে লাগবে। কথা না বাড়িয়ে চলুন, আপনার অ্যান্ড্রয়েড সেটে প্লে স্টোরে যান, লিখুন কি মুখে বলুন অ্যাস্ট্রোলজি অ্যান্ড হরোস্কোপ, অনেক অ্যাপ আসবে। দেখুন এই অ্যাপটা আমি নিজে অ্যাপ করে অ্যাপ্লাই করি, এইটা আপনি ক্লিক করে নিতে পারেন, ইনস্টল করে নিন, ইমেল দিয়ে সেট আপ করে নিন। তারপরে দেখুন এ বি সি নামে আছে, ডেট অফ বার্থ টাইম আছে, আপনি আপনার নাম ডেট অফ বার্থ টাইম আপনার প্লেস দিয়ে সেভ করে নিন। নিচে দেখুন গোর পাশে যে অপশানটা ওইটাই বক্সটা সেভ অপশান, সেভ করে নিলেন। এবারে কী করবেন না, আরেকবার আবার ওই আপনারই নামে যে সেভ করলেন ওই নামের উপরেই লিখুন অন্য জনের নাম যার সঙ্গে আপনি ম্যাচিং করতে চাইছেন, তার নাম লিখুন, তার ডেট অফ বার্থ টাইম প্লেস সব কিছু দিয়ে সেভ করে নিন। আবার একবার তাহলে দুজনের সেভ হয়ে গেল। এবারে আপনার নিচের অপশানে গোতে যান, ডান দিকে নিচের লাস্ট অপশান গোতে ক্লিক করুন, চলে যান আপনার হরোস্কোপে। দেখুন বাম দিকের উপরের অপশান পাবেন মেনু বাটন, সেখানে ক্লিক করুন, অনেক অপশান আছে, ব্ল্যাকের উপরে হোয়াইট লেখা দেখুন, নিচের দিকে ম্যারেজ ম্যাচিং আছে, ম্যারেজ ম্যাচিংয়ে ক্লিক করুন। ম্যারেজ ম্যাচিং ক্লিক করলেই আপনি যার সঙ্গে ম্যাচিং চাইছেন তার সার্চিং চাইছি, তাহলে আপনি সার্চ বক্সে ক্লিক করে তার নামটা নিয়ে আসুন, নিচের অপশানে গিয়ে গোতে যান। একটু হয়তো ক্যালকুলেশনের জন্য কয়েক সেকেন্ড সময় নেবে, দেখুন চলে আসবে পরিষ্কার। এখানে আমি যে ম্যাচিংটা দেখাচ্ছি এক্স দিয়ে ওয়াই দিয়ে তাদের ম্যাচিংয়ে, দেখুন এখানে নিচে আছে, নিচের যে ব্লুর উপরে হোয়াইট কালারে লেখা, এটি হচ্ছে মেন আপনার ক্যালকুলেশনের যে কথাগুলো, এখানে দেখুন লেখা আছে লেস দেন 18 এবং লাস্টে ম্যারেজ নট রিকমেন্ডেড, ম্যারেজ কুড বি নট রিকমেন্ডেড। তাহলে 18-এর নিচে যেহেতু 36-এর মধ্যে তাই ম্যারেজটা এই বিবাহ ম্যাচিং করছে না বা বিবাহ দিলে শুভ নয়, এটা একটা জানলেন। যদি দেখেন আপনার 18-এর উপরে হচ্ছে ম্যারেজ কুড বি রিকমেন্ডেড লেখা আছে, সুন্দর, আপনি এখানে 36-এর মধ্যে কত গুণাঙ্ক সেটা পাচ্ছেন, প্লাস পাশেই দেখুন আপনার শতাংশ পেয়ে যাচ্ছেন এত পার্সেন্টেজ। আবার একটা প্রশ্ন, অনেকের প্রশ্ন, একজনের মাঙ্গলিক আছে, কারো মুখে শুনে এসছেন একজনের মাঙ্গলিক আছে মানে বিরাট ব্যাপার, এই খারাপ সে খারাপ, মাঙ্গলিক ছাড়া বিয়ে দেওয়া যাবে না, এই ধরনের গল্প হয়তো আপনার মুখস্থ হয়ে আছে বা আপনার হৃদয়ে নাথা হয়ে আছে, এখানে গিয়ে সেই গল্প ভেঙে যেতে পারে, সেই হৃদয়ের যে ভয় ভীতি চলে যেতে পারে। কি না আপনার সঙ্গে তার ম্যাচিং অপশানে ওইভাবে ম্যাচিং করলেন, আপনার হয়তো মাঙ্গলিক আছে, দেখুন এই একটা ক্যালকুলেশনে লিখে কি লেখা আছে তাহলে দেখুন যে বয়ের মাঙ্গলিক আছে, গার্লের মাঙ্গলিক নেই, কিন্তু ওই যে মঙ্গল লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ 1, 4, 7, 8, 12 1, 4, 7, 8, 12 ঘরে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়, কিন্তু ওই ঘরে যদি রাহু কেতু রবির অবস্থান করে তাহলে এই ম্যারেজকে রিকমেন্ডেড করে, অর্থাৎ মাঙ্গলিক একজনের থাকলেও যদি অপরজনের ওই 1, 4, 7, 8, 12 ঘরের মধ্যে রাহু কেতু বা রবির অবস্থান হয় তাহলে এই মাঙ্গলিক দোষকে থাকা সত্ত্বেও এই বিবাহ শুভ হবে, ম্যারেজ কুড বি রিকমেন্ডেড লিখে দিয়েছে নিচে দেখুন। যদি এটা থাকে বন্ধুরা তাহলে আপনার মাঙ্গলিক দোষ খণ্ডন করারও দরকার নেই, চোখ বন্ধ করে বিয়ে করুন, সুখী হবেন। এটা বর্তমান ক্যালকুলেশন, এখন এই কম্পিউটারাইজ বা বর্তমানে যে ক্যালকুলেশন এর উপরে আপনাকে ভরসা করতে হবে, কেন এখন স্যার পোস্ট কার্ড নেই, আর এখন ইমেলের উপরে মেসেজের উপরেই SMS-এর উপরেই আপনাকে ভরসা করতে হবে। আমি যেন না সে পোস্ট কার্ডের দিনে ফিরে যাব, তাহলে সে যুগে আলাদা যুগ,
সে যুগে ফিরে দিতে হবে, বর্তমান আপডেটের যুগ। আপনি আপনার অ্যান্ড্রয়েড সেটে এইভাবে একটা অ্যাস্ট্রোলজি অ্যান্ড হরোস্কোপের অ্যাপ থেকে ডেট অফ বার্থ, জন্ম তারিখ এবং সময় প্লেস পুট করে সেভ অপশানে গিয়ে ম্যারেজ অপশানে গিয়ে ক্লিক করলে আপনি নিজেই পেয়ে যাবেন সহজেই। আমার এই শেয়ার করাটা কি যুক্তিসঙ্গত নয়, আপনাদের উপকারে নয়? হ্যাঁ, কেমন লাগলো উপকৃত হয়ে জানাবেন, নিজে ইনস্টল করুন, এভাবে ব্যাপার বললাম করুন, দিয়ে পাচ্ছেন কি না দরকার হলে আমাকে সাহায্য নিন হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, অবশ্যই পারবেন, আগে থেকে শিওর হয়ে যাবেন। সমস্যা থাকলে কোনো একটু জ্যোতিষী গুরুদেবদের একটু শরণাপন্ন বা তাদের একটু পরামর্শ নেওয়া নিতেই যেতে পারে, কিন্তু আগে শিওর তো হয়ে যান ভাই, সব ঠিক আছে তো আর কিছু চিন্তা কী আছে। সুতরাং আপনাদের খুব কাজেই লাগবে বলেই আমার এই ভিডিওটা আজকে শেয়ার করা। সবাই ভালো থাকুন, জয় করুন।